বলিউডের একাধিক পরিচালকের নামে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে একাধিকবার। হ্যাশট্যাগ মিটু আন্দোলনেও নাম জড়িয়েছে অনেক পরিচালকের। সে তালিকায় এবার যোগ হয়েছে বাঙালি নির্মাতা সুমন দাসের নাম। তার বিরুদ্ধে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ করেছেন মডেল পূজা কুলে। বাঙালি মডেল পূজা কুলে পশ্চিমবঙ্গের মেয়ে, টালিগঞ্জের জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেছিলেন, বর্তমানে মুম্বাইয়ে থাকছেন। দেশি বিদেশি ম্যাগাজিনের ফটোশুটের পাশাপাশি ফ্যাশন শোতেও অংশ নিচ্ছেন। 2019 সালে সুমন দাসের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন পূজা কুলে। তার ফেসবুক লাইভে জানিয়েছিলেন, আমি যখন সিরিয়াসলি উঠছিলাম যাব বলে উনি আমার হাত থেকে ফোনটা নেন, নিয়ে আর ফেলে দেন। ফেলে দেবার পরে আমি চেঁচাই বাঁচাও বলে, আর উনি আমাকে চেপে ধরেন অ্যান্ড বেডে ফেলেন। বেডে ফেলার পরে উনি আমার উপরে, আর উনি বেশ লম্বা ছড়া অ্যান্ড ভারী ওনার চেহারা, তো আমার উপরে পুরো পড়ে আর আমার দুটো হাত চেপে ধরে, মুখ চেপে ধরে, পুরো আমার উপরে। আমি কিছু করতে পারছি না, মানে আমি নড়তেও পারছি না এদিক না ওদিক। এই ঘটনার পর যাদবপুর থানায় গেলেও সহযোগিতা করেনি পুলিশ, এমন অভিযোগও করেছেন পূজা। এরপর পূজা কুলের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় অভিনেত্রী দর্শনা বণিক। গভীর জলের মাছ সিনেমার লুক সেটে গিয়ে ফিরে আসেন দর্শনা। যখন জানতে পারলেন সুমন দাস পরিচালক, তখনই ফিরে আসেন তিনি। ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, সুমন দাসের বিরুদ্ধে এমন অভিযোগ ইন্ডাস্ট্রিতে নতুন না। সোমবার সুমন দাসকে বয়কটের ডাক দিয়ে নিজের ফেসবুকে পোস্ট করেছেন পূজা। লিখেছেন, জি বাংলার কাছে আমার অনুরোধ, সুমন দাসকে যেন এই মুহূর্তে যে সিরিয়াল পরিচালনা করছেন তা থেকে বের করে দেওয়া হয়। আগামী সব কাজ থেকে বয়কট করা হোক, সব চ্যানেল থেকে বয়কট করা হোক। মঙ্গলবার সকালেও নিজের ফেসবুকে পোস্ট করেছেন পূজা। লিখেছেন, জি বাংলা, আশা করছি আজ থেকে আপনাদের নতুন সিরিয়াল সোহাগ জলের জন্য অন্য কোনো পরিচালককে নিয়ে শুটিং করবেন আর সুমন দাসকে বয়কট করবেন।